আমাদের ইউটিউব চ্যানেল ইমরুল কায়সার ইমনে আপনাদের স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকের পর্বে তুর পাহাড়ের বেশ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব। আশা করছি ভিডিওটির শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। প্রাচীনকাল থেকেই মিশরের প্রাকৃতিক সৌন্দর্য ও স্থাপত্য শৈলীর খ্যাতি বিশ্বজুড়েই। যুগে যুগে ভ্রমণ পিপাসুদের বিচরণ ভূমি হিসেবে নীলনদ ও পিরামিড জনপ্রিয় হয়ে উঠেছে। মিশরের যেসব স্থান পর্যটকদের আকর্ষণ করে এর মধ্যে অন্যতম স্থান হল মুসা নবীর স্মৃতি বিজড়িত তুরে সাইনা বা তুর পাহাড়। তুর পাহাড় মুসলিম উম্মার কাছে খুবই গুরুত্ব এবং তাৎপর্যপূর্ণ। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনে সূরা আত-তিনে তুর পাহাড়ের কথা উল্লেখ করেছেন। এটি মিশরের পবিত্র ভূমি সিনাই উপত্যকায় অবস্থিত। হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে অবস্থানকালে নবুয়ত লাভ করেন। তুর পাহাড়ে মুসা আলাইহিস সালামকে বাইবেলে বর্ণিত 10টি বিধান দেওয়া হয় বলে খ্রিস্টানদের বিশ্বাস। সে কারণেই খ্রিস্টানদের কাছে এটি জাবলে মুসা বা মুসা পর্বত হিসেবেও পরিচিত। তুর পাহাড়ের চূড়ায় একটি গুহা এখনও চিহ্নিত রয়েছে, যেখানে বসে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন। এখানে ইবাদতের জন্য দুটি স্থান রয়েছে, একটি মুসলমানদের মসজিদ এবং অন্যটি খ্রিস্টানদের গির্জা। মসজিদে মুসলমানরা আর গির্জায় খ্রিস্টানরা প্রার্থনা করেন। তবে মসজিদের জায়গাটি ছোট হওয়ায় এক দল নামাজ আদায় শেষ করলে অন্য দলকে নামাজ আদায় করতে হয়। হযরত মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে আল্লাহকে স্বচক্ষে দেখেছিলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের নূরের তাজাল্লিতে তুর পাহাড়ে চূর্ণ বিচীর্ণ হয়ে গিয়েছিল। ওই অংশটি তুর পাহাড়ের উত্তর ও পূর্বে অবস্থিত। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে তার নূরের তাজাল্লি দেখানোর সঙ্গে সঙ্গে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন, যা কুরআনে করিমে ইরশাদ রয়েছে। Thank you.
পাহাড়ের পাদদেশে গোলাকার আকৃতির একটি গাছ রয়েছে। ওই গাছের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে মূসা আলাইহিস সালাম কথা বলেছিলেন, যে গাছের কথা কুরআনেও উল্লেখ রয়েছে। গাছটি দেখতে অনেক সুন্দর, হাজার হাজার বছর ধরে এখনও বেঁচে আছে ওই গাছটি। এই বরকতপূর্ণ গাছটি দুনিয়ার আর কোথাও পাওয়া যায় না, যার পাতা কখনোই মরে না। গাছটা আমাদের দেশের লতা গাছের মতো। গাছটির নাম আশ-শাজারাতুল উল্লিকা বা ঝুলন্ত গাছ। এই গাছটি ইহুদি, খ্রিস্টান ও মুসলমান তিন ধর্মের মানুষের কাছেই পবিত্র। তুরপাহাড়ের পাদদেশেই রয়েছে মূসা আলাইহিসসালামের ভাই নবী হযরত হারুন আলাইহিসসালাম এবং হযরত শুয়াইব আলাইহিসসালামের কবর। তুরপাহাড়ের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 2,285 মিটার উপরে। পায়ে হেঁটে অথবা উটের সাহায্যে দুভাবেই এই পাহাড়ের উপরে ওঠা যায়। তবে উটে চড়ে নির্দিষ্ট উচ্চতায় যাওয়া যায়, এরপর পাহাড় কেটে বানানো সিঁড়ি বেয়ে পায়ে হেঁটেই উঠতে হয় দর্শনার্থীদের। তুর পাহাড়ের কাছাকাছি আরো কয়েকটি পাহাড় আছে, এর মধ্যে একটি হচ্ছে সেন্ট ক্যাথরিন। এই পাহাড়ে খ্রিস্টান সন্ন্যাসীদের আবাসস্থল ছিল, বড় বড় ধর্মযাজকরা এখানে এসে বসবাস করতেন। এটি খ্রিস্টানদের কাছে মহাপবিত্র একটি স্থান। সোনালি রঙের এই পাহাড় দেখতে অনেক সুন্দর। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে খ্রিস্টানরা এই পাহাড়টি জিয়ারত করতে ছুটে আসেন। চাইনা নবীদের বরকতময় ভূমি। এই অঞ্চলে অনেক নবী রাসুলের আগমন ঘটেছে। আরও অনেক ঐতিহাসিক ঘটনার সঙ্গে এই মাটি এবং পাহাড় সম্পৃক্ত। এই ভূমির বরকত ও নিয়ামত কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। বন্ধুরা, আজকের আয়োজন, পরবর্তী পর্বটি দেখতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে।